আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নূরজাহান রূপা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দশ বিনায় মা ইলিশ সুরক্ষা কল্পে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেশের সব স্কুল কলেজগুলোতে শেখ কামাল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সেনবাগের চার সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার দশ শুনছিলেন শিরোনাম এবার জানাচ্ছি বিস্তারিত দশমিনায় মাইলিশ রক্ষাকল্পে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের মিনা প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান উপজেলা নির্বাহী অফিসার সুব্র দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ মাহবুব আলম তালুকদার ঝানটা মিনা থানা অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন গোপালদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এটিএম নাসির উদ্দিন চর বোরহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজির আহমেদ সর্দাসহ আরও অনেকে এই উপলক্ষে দশমিনা নৌ পুলিশ ফাঁড়ি এবং উপজেলা মৎস্য বিভাগ ব্যাপক তৎপরতা সহ নদী তীরবর্তী এলাকায় সভা সমাবেশ করে জেলেদের আগামী নয় অক্টোবর থেকে ত্রিশ অক্টোবর পর্যন্ত মোট বাইশ দিন নদীতে মাছ না ধরার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করে চলেছেন গাজীপুর মহানগরীর পুবাইলের বসুগাঁও এলাকায় নিজ বাড়িতে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ জানায় আবুল কালাম তার স্ত্রীকে নিয়ে বসুগাঁও এলাকার জিএম টেক্সটাইলের পেছনে বসবাস করতেন গেলোরাতে রাতে দুর্বৃত্তরা আবুল কালাম ও তার স্ত্রীকে নিজ কক্ষে এলো কুপিয়ে পালিয়ে যায় এতে ঘটনা স্থলে ওই দম্পতির মৃত্যু হয় ভোরে এলাকাবাসী হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় স্বজন ও এলাকাবাসী নিহতের ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পুলিশ এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি কি কারণে এবং কারা এই জোড়া খুন করেছে পুলিশ তা তদন্ত করে দেখছে আলামত সংগ্রহ সহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কালাম নামে এক ব্যক্তি বয়স আনুমানিক চল্লিশ কালাম এবং তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে ঘরের মধ্যে এটা হয়তো গতকাল ভোরের যে কোনো সময় বোর্ডের পর থেকে যে কোনো সময় হয়েছে বিষয়টা তো তদন্ত করা হচ্ছে এখনো এটা বলার মতো হয়নি আমরা পরবর্তীতে এটা উদ্ঘাটন করার পরে বলব দেশে সব স্কুল কলেজগুলোতে শেক কামাল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছে বাংলাদেশের সর্বত্র তথ্য ও প্রযুক্তি সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার আর তার জন্য দেশের সব স্কুল কলেজগুলোতে শেখ কামাল ডিজিটাল ল্যাব স্থাপন করে প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হবে সকালে ঝালুকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার আইসিটি বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কথা বলেন এ সময় মন্ত্রী ঝালুকা জেলার বিভিন্ন আইসিটি প্রকল্পের আওতাধীন বিভাগের খবর নেন ঝালুকাঠি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিয়া ইয়াসমিন সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও আইসিটি সহ জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নোয়াখালী সেনবাগে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চার প্রাপ্ত পলাতক আসামি সহ দশজনকে গ্রেপ্তার করেছে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেনবাগ উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ওই অভিযান পরিচালিত হয় গ্রেপ্তারকৃতরা হচ্ছে শামসুল ইসলাম প্রকাশ রতন দিন মোহাম্মদ হুমায়ুন কবির মোহাম্মদ সোহাগ মফিজুর রহমান সোহাব শাহাবুদ্দিন প্রকাশ কালাম বস্রতুল্লা প্রকাশ লিটন কামাল হোসেন রহিমা আক্তার ও শাহারিয়ার প্রকাশ বাপ্পি এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃতদের সকলের বিরুদ্ধে আদালতে কর্তৃক গ্রেফতারি পরোয়ানা ছিল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে পলিটিভির টিভির এখনকার সংবাদ এ পর্যন্তই পল্লি টিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ 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 এছাড়াও ফেসবুকে লগ ইন করুন ডব্লিউ ডব্লিউ ডট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দেশ ও জনতার কথা বলে